আপনারা কি বিশ্বাস করেন মন্ত্র তন্ত্র দিয়ে চোর ধরা যায়, ডাকাত ধরা যায়, বাড়িতে চুরি যাওয়া কোনো জিনিস খুঁজে পাওয়া যায়? আজও আমাদের গ্রামে গঞ্জে চোর ধরার জন্য কলা পড়া দেওয়া হয়। কলা পড়া মানে কয়েকটি গোটা কলা কোনো তান্ত্রিক গুণিন বা ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেই তান্ত্রিক গুণিন বা ওঝা সেই কলায় মন্ত্র পড়ে দেন এবং আপনি যে মানুষগুলোর উপর সন্দেহ করছেন এরা আপনার বাড়িতে চুরি করেছে বা ডাকাতি করেছে তাদের হাতে দেবেন। সেই গোটা কলা যখন সে খোলস ছাড়াবে তখন দেখা যাবে কোনো কলা কাটা আছে। যেরম ছুরি দিয়ে আমরা কলা কাটি সেইভাবে নাকি সেই কলাটা দু থেকে তিন টুকরো হয়ে যাবে। ভারতীয় বিজ্ঞান ও যুক্তি সমিতির পুরুলিয়া জেলা সম্পাদক মধুসূদন মাহাতো মন্ত্র পড়া কলা দিয়ে চোর ধরার একটি ঘটনা দেখাচ্ছে, চলুন সেটা দেখি। তাহলে এর কলাটা কিন্তু মাঝখানে কাটা পড়ে গেছে, এই যে মন্ত্রের সাহায্যে মাঝখানে কাটা পড়ে, কিন্তু বাইরে কোথাও কলার কাটা কিছু নেই। তাহলে এইভাবে ওঝা কিংবা গুণিন যারা আর কি মানুষদেরকে আর কি ঠকাই করে গেছে, তারা এইভাবে আর কি আমাদের মধ্যে চোর কিংবা ডাইনি ধরে আর কি। তো এর পিছনে কারণ কি, কলাটা এসব খাই দিতে পারো, তোমার খাই দাও, কোনো অসুবিধা নেই, খাও খাই দাও, খাও, কোনো অসুবিধা নেই, খাই দাও, খাই দাও, খাই দাও। এই ভিডিও দেখে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে কি কলাটা যখন গোটা ছিল সেটা যখন খোলস ছাড়ানো হলো কি করে কাটা গেল? সত্যি কি কলা মন্ত্র পড়ে দিয়ে চোর ধরা যায়? আমরা যুক্তিবাদীরা বলি না, কোনদিন সম্ভব নয়। মন্ত্রতন্ত্র তুকতাকের কোনো বাস্তব অস্তিত্ব নেই, এগুলো দিয়ে কোনো কিছু ধরা যায় না, এগুলো একটা গুজব। কলা কাটা নিয়ে চলুন কথা বলি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির পুরুলিয়া জেলার সম্পাদক মধুসূদন মাহাতোর সঙ্গে। আমরা ভারতীয় বিজ্ঞান সমিতির তরফ থেকে বিভিন্ন জায়গায় এই যে কলা কাটার মাধ্যমে চোর ধরা বা ডাইনি ধরার যে ব্যাপারটা, সেটা আমরা বিভিন্ন এই যে গ্রামে গঞ্জে অলৌকিক নয় লৌকিক অনুষ্ঠানের মাধ্যমে আমরা করে দেখাই, এবং তার পিছনে যে কৌশল সেটাও আমরা জনগণকে বোঝাই যে এর পিছনে কৌশলটা কি। আসলে ডাইনি কে ধরার বা চোর ধরার কৌশলের মধ্যে ওঝারা যেটা করেন, তারা কোনো গ্রামে কোনো চোর কিংবা ডাইনি সন্দেহে যাদেরকে লোক সন্দেহ করছে তাদের হয়তো সন্দেহ করছে, তাদের ওই পাঁচজনকে তারা পাঁচটা কলা দেয়, এবং কলা দেওয়ার পর ওঝা কিংবা গুণিন কিংবা তান্ত্রিক কি করে, মন্ত্র পড়তে শুরু করে। কিছুক্ষণ মন্ত্র পড়ার পর সে বলে তার মন্ত্রের সাহায্যে যে চোর কিংবা ডাইনি, প্রকৃতপক্ষে যে চোর কিংবা ডাইনি তার কলাটা কাটা পড়ে গেছে। এরপর ওঝা কিংবা ওঝা গুণিন বা তান্ত্রিক কি বলে, একে একে সবার কলা খুলতে বলে, এবং কলা খুলতে খুলতে দেখা যায় যে কারো একজনের কলা মাঝখানে কাটা আছে। তখন ওঝা কিংবা গুণিন কিংবা তান্ত্রিক দাবি করে যে ওই মহিলা কিংবা পুরুষেই ডাইনি কিংবা চোর। এইভাবে গ্রামে গঞ্জে ওঝারা এখনো এইভাবে চোর কিংবা ডাইনি সাব্যস্ত করে, কিন্তু এই ধরনের কোনো অলৌকিক ঘটনা বা মন্ত্রতন্ত্রের ক্ষমতা বলে পৃথিবীতে কিছু হয় না। আমাদের যুক্তিবাদী সমিতির চ্যালেঞ্জে রয়েছে যে কেউ যদি যে কেউ কোনো অলৌকিক ক্ষমতা প্রমাণ করতে পারে, আমাদের 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ রয়েছে। আসলে এর মাধ্যমে কি করা হয়, আসলে ওঝা কিংবা গুণিন কি করে, আগে থেকেই একটা কলাকে কাঁথা টেপার যে সুইচ রয়েছে সেই সুইচের মাধ্যমে এক জায়গায় ছিদ্র করে ঠিক সুইচটা এক জায়গা থেকেই কলার ভিতরে ভিতরে নাড়িয়ে দেয়, যার ফলে কলার মাঝখানটা কাটা পড়ে যায়। বাইরে থেকে কোনো আঁচড়
কিংবা কোনো কিছুই বোঝা যায় না যে কোনো কলা কাটা হয়েছে কি না, যার ফলে সাধারণ মানুষের পক্ষে সেটা বোঝা মুশকিল যে কলাটা আগে থেকেই কাটা রয়েছে। যেমন মানুষের এটা মনে হয় এটা অলৌকিক কিংবা মন্ত্রতন্ত্রের কাজ, কিন্তু আপাতপক্ষে এটা হচ্ছে এই কোষ। এখানে একটা কথা বলেছ, ডাইনি চিহ্নিত করা হয়, সত্যি কি ডাইনি বলে কিছু আছে বা ওঝা জানগুলোর কাছে কোনো অলৌকিক ক্ষমতা আছে, অথবা কোথাও যদি ডাইনি কাউকে চিহ্নিত করা হয় তাহলে কি কি করে বৃষ্টিবাড়ি শুনেছি? না, এই যে ওঝা কিংবা গুণিন কিংবা এই যে ডাইনি বলে কিছু হয় না, তাদের কোনো অলৌকিক ক্ষমতাও নেই। প্রকৃতপক্ষে এটা সাধারণ মানুষের একটা দীর্ঘদিন ধরে একটা বিশ্বাস চলে আসছে, কিন্তু প্রকৃতপক্ষে এরকম ডাইনি বিদ্যা কিংবা অজাদের এরকম মন্ত্রতন্ত্র বা অলৌকিক ক্ষমতা বলে কিছু হয় না। আমরা এতদিন পর্যন্ত আমাদের অভিজ্ঞতায় দেখেছি তারা কিন্তু আমাদের চ্যালেঞ্জের মুখে তারা এইসব দাবি কিন্তু কোনো মতেই প্রমাণ করতে পারেন না। আচ্ছা, কিন্তু গ্রামেগঞ্জে বলুন, কোন ওঝা তান্ত্রিক জানগুরু যদি কোনো মহিলাকে কলা কাটার মাধ্যমে প্রমাণ করে দেয় কি এই ডাইনি, তাহলে যুক্তিবাদী সমিতি বা পুলিশ প্রশাসন আইন কি কি করতে পারে? পুলিশ প্রশাসন কেউ যদি অভিযোগ করে, কোনো অভিযোগ অভিযোগকারী কিংবা যুক্তিবাদী সমিতি অভিযোগ করে, তখন পুলিশ তাকে ওই যে প্রতারণার মামলায় যে প্রতারণার মামলা যে আমাদের 420 যেটা যে 420 ধারাটা রয়েছে তার মাধ্যমে তাকে প্রতারণার কেসে ফেলতে পারে। সোজা কথায় কলা কাটা একটা বুজরুকি, এবং কেউ যদি ডাইনি চিহ্নিত করে থাকে কলা কাটার মাধ্যমে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। একদম, ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। যে কলাটা দেখছেন সেই কলাগুলো বাইরেতে দেখলে গোটা মনে হচ্ছে, কিন্তু ভিতরে কাটা। সেই কাটার জন্য কি করাচ্ছে, গোটা কলার গায়ে সুচ দিয়ে ফুটিয়ে দিয়ে কলাগুলো কাটা হচ্ছে এবং আপনাকে দেওয়া হচ্ছে। বাইরেতে দেখে মনে হবে কলাগুলো গোটা, কিন্তু ভিতর থেকে কাটা। ছবির মাধ্যমে আমি এইটা দেখাতে চাইছি, ছবি দেখলে বুঝতে পারবেন কীভাবে কলাটা কাটা হচ্ছে। কলা পড়া দিয়ে বা কলার মন্ত্র পড়ে যদি চোর ধরা হয়, তাহলে প্রশ্ন হলো পুলিশ প্রশাসন সিআইডি সিবিআইয়ের কী দরকার? শুধু কলা পড়া দিলেই তো চোর ধরা পড়ে যায়? কলা খাইয়ে দিন, চোর ধরে আনুন এবং আপনারা মন্ত্র পড়ে তাকে শাস্তি দেবেন, তাহলে আইন আদালতের কোনো প্রয়োজন নেই। কিন্তু এই বোকামি, এই গুজব, এই ভণ্ডামি আজও গ্রামেগঞ্জে চলছে। এই করে বাবাজি তন্ত্রিক গুণিনদের ধান্দাবাজি চলছে, বুজরুকি চলছে। আমরা যুক্তিবাদীরা এই বুজুরগি বারে বারে ফাঁস করে এসেছি এবং আগেও করব। এবং আপনারাও যদি আপনার এলাকায় যদি দেখেন কি কলা পড়া দিয়ে কোথাও কোনো চোর ধরার ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে প্রতিবাদ করুন, তার বুজুরগি ফাঁস করুন। প্রয়োজন হলে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সঙ্গে যোগাযোগ করুন। একই সঙ্গে যদি কেউ চ্যালেঞ্জ করে কি আমি কলা পড়া দিয়ে মন্ত্র দিয়ে চোর ধরে দিতে পারবো, তাহলে তাকে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে 50 লক্ষ টাকা চ্যালেঞ্জ। কলা পড়া দিয়ে মন্ত্রতন্ত্র দিয়ে যদি চোর ধরতে পারে তাহলে তাকে 50 লক্ষ টাকা দেওয়া হবে। এই চ্যালেঞ্জের মাধ্যমে আমরা জনগণকে এটাই বলতে চাই যে চ্যালেঞ্জ গ্রহণ করুন, প্রমাণ করুন সত্যি কলা পড়া দিয়ে চোর ধরা যায়, না হলে বুজরুকি বন্ধ করুন। আজ এইটুকুই, আপনারা দেখতে থাকুন আমি কেন যুক্তিবাদী, সঙ্গে আমি সন্তোষ শর্মা।